গতকালকের ঘটনার শুরু দিকে যদি একটু নজর রাখি, ওনাদের যোগদান সভায় কিছু হেলমেট পরা লোকজন প্রথমে ওনারা আক্রমণ করেছিলেন। তবে এই ঘটনাটির যে সূত্রপাত বা শুরু সেটা নিয়ে আপনারা কি বলবেন? এবং সেখানে কংগ্রেস অভিযোগ করেছে যে দুষ্কৃতিকারীরা করেছে, সেটা আমরা ফুটেজে দেখেছি। এখন হেলমেট পরেনি, হাতে তো বিজেপির পতাকা ছিল না, বা হেলমেট পরেনি কেউ গিয়ে বিজেপির স্লোগান দিয়ে করে, আপনি কি করে বলবেন যে কোন রাজনৈতিক দল থেকে করা হয়েছে? দুষ্কৃতি তো মানে দুষ্কৃতি, এ দুষ্কৃতি ও ক্রিমিনাল হ্যাজ গট নো পলিটিক্যাল আইডেন্টিটি, এন্ড আওয়ার পার্টি বিজেপি পার্টি এজ এ হোল নেভার গিভ ইন্টেলিজেন্স টু এনি হুলিগানিজম অর টু এনি দুষ্কৃতি হুলিগান, আমরা তো কখনোই দিই না। কারা করেছে আমি তো শুনতে পেয়েছি এটা কংগ্রেসের গোষ্ঠীপূর্ণ, আগের দিন রাতে এটা ব্লুপ্রিন্ট তৈরি করা ছিল। অনেকে ভাবছে যে বনমণিপুর কেন্দ্র আমার আধিপত্য নষ্ট হয়ে যাবে, আবার অন্য নেতা ভাবছেন যে ওর আরেকজন যারা যোগদান করেছে তাদের মধ্য থেকে যদি কেউ নেতা হয়ে যায় আবার হ্যান্ড নিয়ে নেবে, তবে এটা একটা গোলমাল বাকি। তাই বাইক বাহিনী যেটা বলছিলেন আপনারা হেলমেট বাহিনী, সেই হেলমেট বাহিনীকে বলেছি কেউ কি গিয়ে বলেছে যে এটা বিজেপি থেকে গেছে, বা তারা কি বলেছে কেউ ওয়ার দে আইডেন্টিফাইড, দে ওয়ার আনআইডেন্টিফাইড বিকজ দে ওয়ার পুটিং হেলমেটস। তো এই কারণে এটা বলা যাবে না যেটা কোন রাজনৈতিক দল করেছে, তো পুলিশ ব্যবস্থা নেবে। তারপর কেন গিয়ে বিজেপির মন্ডল অফিসটা ভাঙা হলো? আপনি এদিকে বলতে পারছেন না যে এগুলো বিজেপির লোক ভেঙেছে কিনা, রাস্তাতে আক্রমণ করেছে কিনা, তবে রাস্তার আক্রমণকে আপনি পার্টি অফিসে কেন নিলেন, বিজেপির মন্ডল অফিস? এবং দিস ইজ রিপ্রেজেন্টেড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, ওনার বিধানসভা কেন্দ্রের পার্টি মন্ডল অফিস, সেটাকে ভেঙে দেওয়া হলো। মন্ডল অফিসে যারা করেছে তারা আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড আপনারা দেখেছেন ফুটেজে। তারপর আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম কংগ্রেস ভবন থেকে, সেখান থেকে হার্লিং অফ বম, ক্র্যাকার্স, পেট্রোল বোমা মারা হচ্ছে, ইট পাটকেল মারা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী গায়ে সেখানে ওনার সিকিউরিটি পার্সোনাল যারা ছিলেন তাদের সেখানে চেষ্টা উনি বেঁচে গেছেন, আমার সিকিউরিটি পার্সোনাল চেষ্টায় আমি বেঁচে গেছি, আমাদের যুব মোর্চার সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক টিঙ্কুরাই সাহেবের সিকিউরিটি আপনারা গিয়ে নিশ্চয়ই দেখেছেন জিবি হাসপাতালে তার কি অবস্থা, পুলিশ পার্সোনালের উপর অ্যাটাক করা হয়েছে। এই জিনিসগুলো কারা করছে, কারা ছড়াচ্ছে? এভাবে করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যায় না বিগত দিনে, আগামী দিনেও বিভ্রান্ত করা যাবে না। আমরা শাসক দল, তারপরেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করব, মানুষের সঙ্গে নিয়ে লড়াই করবো।